আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বার্ষিক ইনক্রিমেন্টের কপি বের করতে হয় সেটি। চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় আমি একটি ব্রাউজার ওপেন করব। আমি এক্ষেত্রে গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম এর উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন করছি। এই ব্রাউজারটি ওপেন হয়ে গিয়েছে। এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি লিখব ফিক্স সেশন, FIXATION, লিখে সার্চ করব অর্থাৎ ইন্টারপ্রেস করব। করার পরে প্রথমেই যে অপশনটি আসবে যে ওয়েবসাইটটি দেখুন www.payfixation.gov.bd। আমি এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এই ইন্টারফেসটি দেখাবে। এখান থেকে আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে কিছু লেখা থাকবে, এই লেখাগুলো আপনারা পড়তে পারেন। করার পরে এখানে আমি যে চেকবক্সে টিক মার্ক করে দিব। দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে অনলাইনে বেতন নির্ধারণী। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার এই লেখাগুলো অবশ্যই পড়বেন। এখানে দেখুন চলমান, নতুন নিয়োগ, নতুন নিয়োগ, বেতন সংরক্ষণ, পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, জাতীয়করণকৃত মাধ্যমিক কলেজ, উচ্চতর গ্রেড, ইনক্রিমেন্ট, উচ্চতর গ্রেড, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই যে কিছুদিন আগে যেটি হয়ে গেল 13তম গ্রেড সহকারী শিক্ষকদের, সেটির জন্য এখানে প্রবেশ করতে হবে। তবে আজকে আমি দেখাচ্ছি আপনাদের ইনক্রিমেন্ট, এই যে আজকে 1 জুলাই সবার ইনক্রিমেন্ট হয়েছে, এই ইনক্রিমেন্টের কপি কীভাবে বের করতে হয়। আমরা এই ইনক্রিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক লেখা আসবে, লেখাগুলো অবশ্যই পড়বেন। করার পরে আমরা হ্যাঁতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আপনি নিম্নে যে ক্যাটাগরি অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন। বেসামরিক, রেলওয়ে, CGDF, BGB, জুডিশিয়াল। আমরা বেসামরিক, তাই বেসামরিকে ক্লিক করব। করার পরে এই ইন্টারফেসটি আসবে অনলাইনে বেতন নির্ধারণী লগইন। এখানে একটু ভালো মতো মনে রাখবেন, আপনি যদি 2015 সালের পূর্বেই নিয়োগপ্রাপ্ত শিক্ষক হন তাহলে অবশ্যই আপনার এখানে এনআইডি 17 ডিজিটের লাগবে। আপনার এনআইডি যদি 13 ডিজিট লেখা থাকে তাহলে প্রথমে আপনি অবশ্যই জন্ম সালটি দিয়ে নেবেন, তাহলে 17 ডিজিট হয়ে যাবে। আর যদি আপনার 2015-র পরে যে কোনো সময় নিয়োগ হয় এবং সেক্ষেত্রে আপনার যদি পে ফিক্সেশনটি 10 ডিজিটের এনআইডি দিয়ে হয় তাহলে অবশ্যই সেই 10 ডিজিট দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। যেমন ধরুন 2020 সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে অনেকেরই কিন্তু 10 ডিজিটের এনআইডি দিয়ে এই অনলাইনে বেতন ফিক্সেশন হয়েছে। আমার আগে হয়েছে 17 ডিজিট, আমি 17 ডিজিট দিয়ে করছি। দেখুন আমি এনআইডি দিলাম, এরপর আমার ভেরিফিকেশন কোড দিতে হবে। আপনাদের ক্ষেত্রে আপনাদেরও ভেরিফিকেশন কোড দিতে হবে। এই ভেরিফিকেশন কোড আমি দিচ্ছি। এখানে মাঝখানে একটি হাইফেন রয়েছে, কিন্তু হাইফেনটা অবশ্যই দিবেন। এরপরে এই ঘরে ক্যাপচা কোডটি দিতে হবে, দেখুন SAYPP। এরপরে আমি লগ ইন ক্লিক করব। করার পরে দেখুন লেখা রয়েছে পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে। অর্থাৎ এই পে ফিক্সেশনে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারই কিন্তু 4 সংখ্যার একটি কোড যাবে, সেই কোডটি পরবর্তীতে লাগবে, পরবর্তী ধাপের জন্য। আমি ওকে দিচ্ছি। দেখুন কি বলেছে, আপনার মোবাইল ইমেল এ প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিন। যদি ভেরিফিকেশন নং না পেয়ে থাকেন নিচের রিসেন্ট কোড বাটন ক্লিক করুন। এই যে আমি এখন এখানে ভেরিফিকেশন কোড আমার মোবাইলে চলে এসেছে, আমি দিব 7698। এটি কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওয়ান টাইম ভেরিফিকেশন কোড 7698। দেওয়ার পরে আমি ভ্যালিডেটে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু চলে এসেছে, এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে কারণ আমি এখানে কিছু ইনক্রিমেন্টের তারিখ সিলেক্ট করে দেইনি। এখানে ইনক্রিমেন্টের আপনার যখন থেকে চাকরির ফিক্সেশন হয়েছে তখন থেকে সমস্ত প্রতি বছরেরই দেখাবে। দেখুন আমার 15/12/2015-তে হয়েছে ফিক্সেশন,
এরপরে 1716, 1717, 1718, 1719, 1720 এবং 1721। আমার যেহেতু সর্বশেষ আমি দেখতে চাচ্ছি তাহলে আমি 1 সাথে ক্লিক করব, আর যদি আপনারা কেউ পূর্বেও দেখতে চান সেখানেও দেখতে অবশ্যই পাবেন। তাহলে 1721 আমি ক্লিক করছি, এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি গোতে ক্লিক করছি। যে দেখুন গোতে ক্লিক করার পরে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 1/7/2021 তারিখে প্রাপ্য মূল বেতন বিবরণী আমার এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমার বিদ্যালয়ের নাম, আমার নাম, মোবাইল নাম্বার, আমার গ্রেড কত, এবং আমার 1/7/2021 তারিখে ইনক্রিমেন্ট সহ মূল বেতন কত সেটি আমার এখানে চলে এসেছে। এভাবে আপনারা আপনাদের 1/7/2021 তারিখের ইনক্রিমেন্ট কত হবে সেটি আপনারা বের করতে পারবেন এবং এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। যদি আপনারা প্রিন্ট করতে চান তাহলে দেখুন বাম পাশে এখানে প্রিন্ট অপশন রয়েছে, এখানে প্রিন্ট ক্লিক করে এই পরবর্তী ধাপে আপনারা চলে যাবেন, এরপরে প্রিন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের 1/7/2021 তারিখে ইনক্রিমেন্ট সহ মূল বেতন কত হবে সেটি বের করতে পারবেন এবং প্রিন্ট নিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকে আর নয়, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।